রক্ত দিয়ে সুস্থ থাকুন, মনের ভ্রান্তি দূরে রাখুন। বর্তমান পরিস্থিতিতে রক্তের ভাণ্ডারে পড়েছে টান, যে কারণে বহু মুমূর্ষু রোগীকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বরশুলের 62টি ক্লাব সংগঠন, এনজিও, দুর্গাপুজো কমিটি, ছট কমিটির যৌথ উদ্যোগে গঠিত বরশুল ক্লাব অ্যাসোসিয়েশন বুধবার পূর্ব বর্ধমানের বরশুল উৎসব মঞ্চের নিকট ডিএফসিসি ক্লাব প্রাঙ্গণে বরশুল ক্লাব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ এসি ভলভো বাসে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কোভিড বিধি মেনে এদিনের এই রক্তদান শিবিরে মোট 50 জন রক্তদাতা রক্তদান করেন। এদিনের সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুণ গোলদার ও বরশুল কিশোর সংঘের সাধারণ সম্পাদক পার্থ ঘোষ সহ আরও অন্যান্য সদস্য সদস্যরা। আপনারা জানেন যে রাজ্যে বীর সন্ন্যাসী বিবেকানন্দের রাজ্যে 159তম জন্মদিবস। এই দিনটাকে আমরা প্রতি বছরই খুব সাড়ম্বরের সঙ্গে বিবেক চেতনা উৎসব হিসেবে আমরা পালন করি, কিন্তু এবছর যেহেতু করোনার প্রাদুর্ভাব অত্যন্ত বেড়ে গেছে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বিধিনিষেধ দিয়েছেন এবং সেই করোনা বিধি মেনে আমরা বিবেকানন্দ জন্মদিবসটা পালন করলাম। সাথে সাথে আমাদের বরশুল এলাকার প্রায় 63টা ক্লাব আজকে বরশুল ক্লাব অ্যাসোসিয়েশন নামে নতুন যে আমাদের একটা সংগঠন তৈরি হয়েছে, তার সভাপতিও আমি। তো তারা আজকে এখানে প্রায় 85 ইউনিট রক্তদান আজকে করলো এই বিবেকানন্দের জন্মদিনকে বিবেকানন্দের উৎসর্গ করে। খুব ভালো লাগছে আজকে এখানে আমাদের সমস্ত অঞ্চলের প্রধান, আমাদের সমস্ত ক্লাবের প্রেসিডেন্টরা এই এলাকার এবং আমাদের পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুণ গোলদার সহ আমার জয়েন্ট সাহেব সকলে উপস্থিত থেকে আমরা দিনটাকে আজকে আমরা আজকে বিভিন্ন এই ব্লাড ডোনেশন ক্যাম্প এবং কিছু সঙ্গীত অনুষ্ঠান এবং আমাদের বিবেকানন্দর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আমরা দিনটা পালন করলাম। কতজন আছে রক্ত ডোনেট করে? আজকে 85 ইউনিট রক্ত দেওয়া হয়েছে। দেখুন, আমরা সারা বছরই বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। মূলত এখন করোনার যে আবহাওয়া চলছে, সেই আবহাওয়া রক্তের একটা বড় ঘাটতি দেখা দেয় আমাদের এলাকায় বা ব্লাড ব্যাংকে। ব্লাড ব্যাংকের কথা ভেবে এবং মানুষ সাধারণ মানুষের কথা ভেবে আমরা বরশুলের যে 62টা ক্লাব সংগঠন, এনজিও সংস্থা, দুর্গাপুজো কমিটি এবং ছট পুজো কমিটি আছে, তাদের যৌথ উদ্যোগে যে বরশুল ক্লাব অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, যার সভাপতি সম্মানীয় বিধায়ক সাহেব নিশীথ কুমার মালিক মহাশয়, মূলত তারই অনুপ্রেরণা এবং উদ্যোগে আমরা 62টা ক্লাব সংগঠনের পক্ষ থেকে আজকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমাদের এই উৎসব মঞ্চের কাছে বিএফসিসি ক্লাবে। মূলত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগে যে ভলভো যে ভ্রাম্যমাণ বাস আছে, এসি বাস, রক্তের জন্য সেখানেই আমরা রক্তদান করছি। আমাদের টার্গেট 50 জন, আমাদের প্রায় 46 জন হয়ে গেছে, আর 4 জন বাকি আছে। তা আমরা সাধারণ মানুষের যাতে কোনো রোগী রক্তের অভাবে বিপদে না পড়েন বা মারা না যান, মূলত তারই উদ্যোগে এই আমরা মানবিক উদ্যোগ নিয়েছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।